শুক্রবারে নিশা প্রায় 12 বজাত লাইলরীর স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত নিশার ভাগত পূজা মণ্ডপে মণ্ডপে দেখা যায় স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত প্রায় 20খন সরু বড় পূজা মণ্ডপত উপস্থিত হয় স্বাস্থ্যমন্ত্রীগী পূজা সমিতির মত বিনিময় করার 10,000 টাকাকে একোখনক চেক প্রদান করে মন্ত্রীজনে। আমবাগান অমর চারিআলি তিনিমুনি দেবলতল লাউখোৱা বুৰবন্দা হাড়িবঙ্গা লাইলুরীকে ধরে মোট 20খন সরু বড় পূজা মণ্ডপত উপস্থিত হয় স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। মন্ত্রীজনের সঙ্গ দিয়ে লাউখোৱা আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি আইনউদ্দিন, এপি সদস্য শাহাদুল ইসলাম, আফজারুল ইসলাম, শেখ ফকরউদ্দিন, লাউখোৱা মন্ডলের সভাপতি সুব্রত সিংহকে ধরে ই এজেপি আর বিজেপির সক্রিয় কর্মী সকল মন্ত্রীজনের সঙ্গ দিয়ে। স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত লাইলুরীত উপস্থিত হয়ে সমগ্র অসমবাসীক শারদীয় দুর্গোৎসবর শুভেচ্ছা জ্ঞাপন করে। পুনের জানাইছো, যা নিশা লাইলুরীত উপস্থিত হয় স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। নিশার ভাগত পূজা মণ্ডপে মণ্ডপে দেখা যায় স্বাস্থ্যমন্ত্রীগীক প্রায় 20খন সরু বড় পূজা মণ্ডপত উপস্থিত হয় স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। এই মুহূর্তে কেশব মহন্তর মন্তব্য আছে, আপনার আগবাইছো। আন্তরিক শুভকামনা জ্ঞাপন করছো। আজি বিশেষক লাইলুরী, লাউখোৱা, আমবাগান এই গোটেই অঞ্চলের পূজা মণ্ডপ সমূহ গৈ রাইজর আশীর্বাদ বিচরার লগতে সকলকে শুভাশিস জ্ঞাপন করছো। হিঙ্গিবাড়ি ছাত্রবৃত্তির বৃহৎ কেলেঙ্কারির কথা প্রকাশ করলে প্রাক্তন রূপহীহাট বিধানসভা সমষ্টির প্রার্থী জাকারিয়া হক চৌধুরীয়ে। মন্তব্য বুধবারে আবেলি 4 বজাত। রূপহীহাটর হিঙিমারি নাঙ্গলদোয়াল ছাত্রবৃত্তি আর কেসএসসি লোনের নামত কেটামান সিএসপির স্বত্বাধিকারী চলাই গেছে ভয়ঙ্কর দুর্নীতি। কেটামান সিএসপিয়ে ভুয়া একাউন্ট খুলি বিভিন্ন সরকারি আসনির ধন আত্মসাত করার অভিযোগ উত্থাপিত হয়েছে। পূর্বেও দুর্নীতির জড়িত বহু সিএসপির স্বত্বাধিকারী সিআইডিয়ে আটক করে জেল হাজতলে প্রেরণ করেছিল। সরকারে লাখে লাখে দরিদ্র ছাত্রছাত্রীর জলপাইর নামত দিয়া টাকা দিয়ে যদিও টাকা সেই টাকা পিছে গাঁও অঞ্চল বসবাস করা দুখিয়া ছাত্রছাত্রীয়ে নাপায়। জাকারিয়া হক চৌধুরীয়ে সংবাদমেল সম্বোধন করে ছাত্রবৃত্তির এই বৃহৎ কেলেঙ্কারির কথা ফাদিল করেছিল, যার বাবে সমগ্র নগাঁও জেলত বিগত বছর চলেছিল সিআইডির অভিযান। গ্রেপ্তার হয়েছিল কেইবাজনো সিএসপির স্বত্বাধিকারী। পুনের দুর্নীতির বিরুদ্ধে সক্রিয় হয়েছে জাকারিয়া হক চৌধুরী। কেটামান সিএসপির নাম উল্লেখ করে উত্থাপিত করেছে এই ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ। ইতিমধ্যে রূপহীহাট আরক্ষীয়ে দুজনক আটক করে জেল হাজতলে প্রেরণ করেছে। আরক্ষীর অভিযান বারে বারে কিয় থমকি যায় তাকে প্রশ্ন উত্থাপন করেছে জাকারিয়া হক চৌধুরীয়ে। নগাঁও জেলা ছাত্রবৃত্তি বৃহৎ কেলেঙ্কারির হটস্পটত পরিণত হয়েছে বলে জাকারিয়া হক চৌধুরীয়ে মন্তব্য প্রকাশ করে। আরক্ষীয়ে সঠিকভাবে তদন্ত নকরিলে অনাগত দিনতো দুখিয়া ছাত্রছাত্রীয়ে বঞ্চিত হব এই ছাত্রবৃত্তির ধনেরপরা। জাকারিয়া হক চৌধুরীয়ে কয় যে আগন্তুক এক সপ্তাহের ভিতর যদি প্রাপ্য হিতাধিকারীয়ে অর্থাৎ সিএসপির স্বত্বাধিকারী টাকাখিন ঘুরাই নিদিয়ে মুখ্যমন্ত্রী দুর্নীতি নিবারণ শাখাটো লিখিত অভিযোগ উত্থাপন করব। সমগ্র বিষয়টির উপরতো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি উত্থাপন করে রূপহীহাট সমষ্টির প্রাক্তন বিজেপি দলের প্রার্থী জাকারিয়া হক চৌধুরীয়ে। এই মুহূর্তে মন্তব্য আছে, আপনার আগবাইছো। হয়, মূল কথা 100% সচা বলে প্রমাণিত হল, যেহেতু ছাত্রবৃত্তি কেলেঙ্কারির লগত একাংশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর গ্রাহক সেবা কেন্দ্র স্বত্বাধিকারী জড়িত থাকার কথা বহুদিন আগতেই সংবাদ মেল সন্তোধন করে সমগ্র অসমবাসীক জানাইছিল। প্রশাসনে এই দুই এজনক গ্রেপ্তার করে জেলত বরালেই নহব, ইয়ার মাস্টার মাইন্ড কেজনক চিনাক্ত করব লাগিব। ছাত্রবৃত্তির লাখ লাখ টাকা দুখিয়া ঘরের লড়া ছোৱালীয়ে নাপায়। গতি মই পুনর্বার প্রশাসনক দৃষ্টিগোচর করব বিচারিছো। মই উল্লেখ করা সিএসপি স্বত্বাধিকারী আর প্রধান শিক্ষকর অনুসন্ধান আওতাল আনিলে এই বৃহত্তর দুর্নীতির বহুত কথা উলাই পড়ব। ইয়ার আমার গাঁওয়ার দুজন ভাই আছে, আমিনুল ইসলাম বুলবুল, আজিজুল ইসলাম পিতৃ, সিকান্দর আলী গাঁও নাঙ্গলদোয়া। এইখানে আমার নাঙ্গলদার ভিতর 1000 দিয়া সিএসপির অ্যাকাউন্ট নম্বরবিল মোটাত আছে। এইখানে ধরলে অলরেডি আর ইয়ার লগত বহুত কেটা জড়িত হয়ে থাকা মানুষখিন উলাই আহিব। আর আমার সিএসপির প্রধান শিক্ষকবিল স্কুলের প্রধান শিক্ষকবিল জড়িত হয়ে আছে, তৃতীয় পক্ষর দালাল কিছু জড়িত হয়ে আছে। যেহেতু মই এই বিষয়টি মাত মাতিলে কিছু দালাল শ্রেণীর মানুষবিলাকে ফেসবুকত উল্টা কই কমেন্টবিল দিয়ে, সেই মানুষখিন নিশ্চয় ইয়ার জড়িত হয়ে আছে। সেই মানুষখিন মূল সহযোগ করব লাগিছিল, সহযোগ নকরি হিয়াতে উল্টা আর গাই ফুড়ি থাকে। কারণ কি ইয়ার
পরবর্তী পদক্ষেপ চাক এখানে উপযুক্ত তদন্ত এই ডকুমেন্ট সহকারে মোৰ তাত আছে যে আৰু ইতিমধ্যে আমাৰ ৰূপেৰী আৰু চামগুৰি সমষ্টিত বহুতটা স্কুলৰ তথ্য মোৰ হাতত আছে এইখিনি চাক বোৱা সিহঁতে প্ৰাইভেট যিখিনি স্কুল আছে প্ৰাইভেট স্কুলৰ বহুতখিনি বোৱা ছাত্ৰ ছাত্ৰীৰ এখন আছে মই পৰৱৰ্তী সময়ত আমাৰ এই চি বি আই লৈ মই অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া চি বি আই লৈ এইটো প্ৰেৰণ কৰিছে মই এই ডাটা সহকাৰে ডকুমেণ্ট সহকাৰে চি বি আই লৈ দিবলৈ প্ৰস্তুত আছোঁ আৰু আমাৰ মাননীয় নগাঁও জিলা আৰক্ষী অধীক্ষক দিবলৈ মই প্ৰস্তুত হৈ আছোঁ।